চলে এসেছি বন্ধুরা, আজকে আবার তোমাদের সাথে রাত্রিরের খাবার নিয়ে। তো রাত্রিরের খাবারটা আজকে অর্ডার দিয়ে আনিয়েছি, কারণ রান্না করতে আমাদের দুজনেরই কারোর আজকে মুড ছিল না। তো ভাবলাম যে অনেকদিন তো বাইরের খাবার খাইনি, আর একটু টেস্টি খাবারও আনাতে ভালো লাগছিল, মানে খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আনানো হয়েছে। অর্ডার দিয়েছিলাম, বাড়িতে এসে দিয়ে গেছে। ফ্রাইড রাইস আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, তো এইটা নিয়ে আসা হয়েছে, আর ফ্রাইড রাইস। তো আমি আজকে এইটাই রাত্রির খাবার খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তবে অনেকে বলেছো যে আমি আর কোনো কন্টেন্ট পাচ্ছি না, তাই খাবার ভিডিও করছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যারা এই যে এই কমেন্টটা করেছো, যারা নয় যে এই কমেন্টটা করেছো, পার্সোনালি আমি তাকেই বলছি যে আমার কন্টেন্ট নেই না, অনেক কন্টেন্ট আছে, কিন্তু আমি ভাবছি যে কিছু খাবার কন্টেন্ট দিয়ে তোমাদের সাথে যদি গল্প করা যায় খেতে খেতে, তাহলে ক্ষতি তো কিছু নেই। আর এটা তো আমার নিজের কন্টেন্ট, কারণ তোমরা যখন আমি অন্য কন্টেন্ট দিচ্ছিলাম তখন তোমাদের বক্তব্য ছিল নিজের কোনো কন্টেন্ট নেই, আপনার নিজের কন্টেন্ট দিন। তো নিজের কন্টেন্ট যখন খাওয়াটা দিচ্ছি, তখন আবার তুমি বলছো যে অন্য কোনো কন্টেন্ট নেই, খাওয়া দেখাচ্ছেন। তোমরা কিসে, তুমি কিসে শান্তি পাবে, কিসে ভালো লাগবে তোমার, সেটা ভাই আমি জানি না। তো আমার যেটা ভালো লাগে আমি আমার চ্যানেলে আমি ঠিক সেটাই করি, আর আমি আমার যেটা মনে হয় আজকে এটা করব বা এটা তোমাদের সাথে শেয়ার করব বা এটা আমার আজকে বলতে ভালো লাগছে, আমি কিন্তু ঠিক সেটাই করি। আর একটাও কোনো চ্যানেল মানে তুমি ব্লগ পাবে না যেটা আমি অন্য কারোর থেকে ধার করে নিয়ে এসে করি বা বলি, আর এটাও আমার নিজের কন্টেন্ট। তো আমি যদি খাবার দেখাই তাহলেও তোমার ভালো লাগবে না, আমি যদি পিএনপিসি করি তাহলেও তোমার ভালো লাগবে না, আমি যদি গল্প বলি তাহলেও তোমার ভালো লাগে না। তো কি করলে তোমার ভালো লাগবে প্লিজ তুমি আমাকে কমেন্ট করে জানিও যে কোন জিনিসটা করলে তোমার ভালো লাগবে। আর শুধু তোমাকে ভালো লাগানোর জন্যই তো আমি এখানে বসে নেই, আমি আমার নিজের ভালো লাগার জন্য মেন আমি ইউটিউবে এসেছি, আমার নিজের ভালো লাগা, নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের মনটা সবসময় একটু ভালো রাখবো, আমার নতুন নতুন বন্ধু বান্ধব হবে, আমাকে যারা ভালোবাসবে তারা আমাকে কমেন্ট করবে, এগুলোর জন্যই কিন্তু আমি ইউটিউবে এসেছি। তো আমার ইউটিউবে আসা কিন্তু নিজের ভালো থাকার জন্য সবার আগে, কারণ যে নিজেকে ভালো না বাসতে পারবে তা সে কিন্তু অন্য কাউকেই ভালোবাসতে পারবে না, এটা আমার মনে হয়। তো আমি শুধু একটাই কমেন্টের উত্তর আজকে তোমাদেরকে দিচ্ছি, আর কারোর কমেন্টের উত্তর আমি দেব না, কারণ সবাই আমাকে ভালোবাসে, আমি জানি তারা সবাই সবসময় আমার পাশে থাকবে। তুমিও আমার পাশে থেকো, তুমি প্রত্যেকদিন আমার সব ভিডিওতে কমেন্ট করো, আমি আশা করব পরবর্তী ভিডিওগুলোও তুমি দেখবে। এর আগেও কিন্তু আমি খাওয়া ছাড়া অনেক কিছুই দিয়েছি, আর তুমি এটাও লিখেছো এই বয়সে বেশ ভালোই খেতে পারেন, তো আমার থেকে বেশি বয়স্করাও আমার থেকে অনেক বেশি বেশি কিন্তু খায়, আর তুমি এই খাবারটা দেখেই বলছো আমি বেশি খাই, তাহলে আমার ইয়ং বয়সের খাওয়া দেখলে তুমি কী করতে, বুড়ি বয়সেই আমি এটা খাচ্ছি, তাহলে ইয়ং অবস্থায় আমি কতটা খেতাম ভেবে দেখো। আরও বয়স বাড়বে জানি না, আরও খাওয়া বেড়ে যাবে কি কমে যাবে এটা আমি বলতে পারছি না ভাই। বোন তুমি প্লিজ আমার সাথে সবসময় থেকো, কারণ আমি মাঝে মধ্যেই খাওয়ার ভিডিও দেবো, আর বয়সটাও আমার বাড়বে, তো বয়স বাড়ার সাথে সাথে আমার খাওয়াটা কমছে কি বাড়ছে একটু তুমি খেয়াল রেখো। তো চলো আজকে আমি ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান কি চিলি ভুলে যায় গো খাবার দাবারের নাম, চিকেন মাঞ্চুরিয়ান, এই দিয়ে আমি আমার রাত্রের খাবারটা শুরু করছি। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর এখন যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যারা যারা আমার চ্যানেলে আসো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাকেও বলছি বোন তুমি সাবস্ক্রাইবটা করে দিও, শুধু শুধু এসে একটা ফট করে কমেন্ট করে দাও মনটা খুব খারাপ হয়ে যায়, একটু ভালো রাখার চেষ্টা করো না, নিজেও ভালো থাকো অন্যকেও একটু ভালো রাখো, দেখো তুমিও খুব ভালো থাকবে তোমার মনটাও খুব ভালো থাকবে। তো আমি সেই জন্য বলছি, দেখো আমি অনেকটাই ফ্রাইড রাইস নিয়েছি, তুমি আবার কিন্তু কিছু বলো না যে এই বয়সে এতটা রাত্রিবেলা ফ্রাইড রাইস খাচ্ছি, তাতে কিছু কিন্তু হবে না আমার, কিন্তু আমি একটু খাই বেশি গো, কী করবো বলো। তো খাওয়াটা শুরু করি, চলো তোমরা সাথে থাকো। মনটা খারাপ হয়ে যায় এরকম কথা কেন মানুষ মানুষকে বলে আমি জানি না, একটা ভালো কথা বললে একটা ভালো কমেন্ট করলে কি ক্ষতি হয় আমি এটা বুঝতে পারি না। তো শুরু করলাম,
চুলটা আজকে ছেড়ে রেখেছি, রাত্রিবেলা আমি ভেবেছিলাম বেঁধেই বসবো, কিন্তু চুলটা আমার একটু ভিজে আছে এখনো, দিকগুলো এখনো একটু ভিজে আছে, কারণ আমি বিকেলবেলা একটু শ্যাম্পু করেছিলাম, ওই জন্য আমার চুলটা এখন একটু ভিজে ভিজে আছে, ওই জন্য ছেড়ে রেখেছি। খুব সুন্দর বানিয়েছে কিন্তু চিকেনটা, ফ্রাইড রাইসটার থেকেও চিকেনটা বেশি সুন্দর হয়েছে। কোনো মানুষের খাওয়া নিয়ে কেউ এরকমভাবে বলতে পারে সত্যি আমি জানি না। আমি কিন্তু কোনোদিন কারোর খাওয়া নিয়ে, কারোর শরীর নিয়ে, কাউকে দেখা নিয়ে, তার চরিত্র, মানে চরিত্র না ওটা বাদ দাও, কারোর শরীর, কাউকে দেখা, কারোর কথা বলা, কারোর খাওয়া, এগুলো নিয়ে কোনো দিন কোনো মন্তব্য আজ পর্যন্ত করিনি। জানি না ভবিষ্যতেও করবো কি না, কিন্তু আমার মন থেকে মনে হয় না আমি কোনো দিন এই কাজটা করতে পারবো। কারণ যারা এই ধরনের কথা বলে তারা বাড়িতেও তারা নিশ্চয়ই এরকমই কথাবার্তা বলতে অভ্যস্ত, না হলে কি করে সে একটা বয়স্ক মানুষকে, যখন সে দেখছে আমি বয়স্ক তাহলে কি করে এই কথাটা বলতে পারে। আর তারও তো বাড়িতে মা, বোন, মাসি, দিদি, শাশুড়ি, পিসি শাশুড়ি, দিদি শাশুড়ি বা দিদি নিশ্চয়ই আছে, তো তাহলে সেও কি তার, মানে তুমি কি তাদের সাথে এরকমভাবেই কথা বলো? যদি তোমার শাশুড়ি একটু বেশি ভাত খেয়ে নেয় তাহলে কি তুমি এটা বলো, এই বয়সেও আপনি বেশি খান তো, প্রচুর খান, এ কথাগুলো নিশ্চয়ই বলো, না হলে আমাকে কি করে এই কথাটা তুমি বলতে পারলে? এতগুলো কমেন্ট আছে, তুমি একটু ভালো করে দেখো তো কেউ এই ধরনের কমেন্ট করেছে কি না, না করেনি, কারণ এই মনোভাব সবার নয়, সবার এরকম মনোভাব থাকতে পারে না। তো তুমি আমাকে বাজে কমেন্ট করো তাতে আমার কোনো আপত্তি নেই, নেগেটিভ কমেন্ট করো কোনো আপত্তি নেই, কিন্তু কারোর খাওয়া নিয়ে, কারোর বডি শেভিং নিয়ে এই সমস্ত কথাবার্তা কখনো বলো না, তাতে তোমার প্রতি একটা, এই যতজন দেখছে তোমার প্রতি একটা খারাপ, তোমাকেই খারাপ বলবে, আমাকে কিন্তু কেউ খারাপ বলবে না, বলবে তোমাকেই। আর আমার বন্ধুরা সবাই খুব ভদ্র বলে তোমাকে কেউ কোনো বাজে তোমার কমেন্টের কেউ কোনো বাজে প্রতিবাদ করেনি, একজন করেছে সে ঠিকই করেছে, আরও যদি দশজন করতো তাহলে আমি আরও খুশি হতাম, আরও খুশি হতাম যে একটা মানুষকে কেউ এরকম করে বলতে পারে এই বয়সেও এত খান। আমি খাই আমার পয়সায় খাই, আমি আমার বাড়িতে বসে খাচ্ছি, আমি আমার নিজের টাকায় কিনে খাচ্ছি না, নিজের টাকায় বাজার করে খাই, আমি কারোর পয়সায় খাই না, তো কারোর কাছে এই কথাটা শুনবো কেন, এই বয়সেও এত খেতে পারেন, এটা কি ঠিক, এই কমেন্টটা কি ঠিক? তোমরাই বলো বন্ধুরা, যদি এই কমেন্টটা ঠিক হয় আমি কালকে থেকে আর কোনো খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, না শেয়ার করবো না ওনার কথায় না, যদি এই কথাটা তোমরা সাপোর্ট করো যে এই বয়সে এত খান, এই কথাটা যে উনি বলেছে এটা কি ঠিক? আমার নিজেরই খেতেই, আমার নিজে আমি খেতেই পাচ্ছি না আজকে, যে এই খাওয়ার ভিডিওগুলো আমি তোমাদের রিকোয়েস্টেই কিন্তু করেছি, অনেকেই আমি রিকোয়েস্ট করেছি দিদি খাওয়ার ভিডিও করবেন, দিদি ইটিং শো করবেন, তাই জন্যই কিন্তু আমি করি, তো রোজ নিশ্চয়ই আমি ইটিং শো করি না, মাঝে মধ্যে করি, তো সেইটা নিয়ে যদি এরকম একটা কমেন্ট আসে যে এই বয়সেও এত খেতে পারেন, তো কি বলবো বলো, কিছু বলার নেই, আমি পাই আমি পারি, আমি দরকার পড়লে প্রত্যেক দিন ইটিং শোই করবো, তুমি দেখো বোন। তো আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ এইটুকুনি আর আমি খেতে পাচ্ছি না, এটা আর আমি খেতে পারলাম না, কারণ খাওয়ার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে গেছে। তোমরা যদি আমাকে বলো যে দিদি এই ইটিং শো তুমি করো তাহলেই আমি করবো, না হলে ইটিং শো আজকেই আমার লাস্ট,
কারণ খাওয়া নিয়ে যদি কেউ কোনো কথা বলে না সেটা সত্যি খুব শুনতে খারাপ লাগে। তো সেই কারণে আমি ভাবছি যে ইটিং শো আমি আর করব না। আর যদি তোমরা আমাকে বলো যে না দিদি তুমি ইটিং শো করবে বা তোমাদের ভালো লাগছে, তাহলে আমি নিশ্চয়ই করব। এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, তো তোমাদের উপরে নির্ভর করছে, তোমরা যদি আমাকে বলো তাহলে আমি নিশ্চয়ই করব। তো আজকে আর আমি খাবো না, আর খেতে ইচ্ছা করছে না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ মনটা খারাপ নিয়েই আজকে খাওয়া দাওয়াটা করলাম। কারণ আমার খুব খারাপ লেগেছে এই কমেন্টটা, সেই কারণে আমি খেতে খেতেই আজকে তার উত্তরটা দিলাম। আমি ভেবেছিলাম এমনিই ওনার কমেন্টের উত্তর দেবো, কিন্তু না, ওইভাবে ওনাকে আমি কমেন্টের উত্তরটা দিলাম না। আমি শুধু এটুকুনি বলতে চাই, প্লিজ বড়দেরকে সম্মান অন্তত করা উচিত। আমি অনেক হয়তো আপনার থেকে বা তোমার, তুমি বলে করেই বলছি, হয়তো আমি তোমার থেকে বড় বয়স্ক, তুমি আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার অনেকটাই বয়স। তো প্লিজ তুমি আমাকে অন্য কিছু বলতে পারো, আমার ব্লগ নিয়ে তুমি অন্য কিছু বলতে পারো, কিন্তু এই কথাটা কোনো সময় বলবে না যে এই বয়সে এসে এত খান। বয়স নিয়ে তুমি যা খুশি বলো না, এই বয়সে আপনি চুল ছেড়ে থাকেন, সোয়েটার পরেন, হাত কাটা নাইটি পরেন, চুল মানে যা খুশি এনিথিং, কিন্তু খাওয়া নিয়ে কোনো কথা প্লিজ বলবে না, কাউকেই বলো না, এমনকি তোমার বাড়ির লোককেও কোনো দিন বলো না। যদি কোনো দিন বলো তার উত্তরটা তারা কী দেয় তুমি সেটাও শুনে নিও। এটাই আমার তোমার কাছে আজকে বলার ছিল, যার জন্য আমি রাত্রিবেলাতেই আজকে খাওয়ার ব্লগটা করলাম, না হলে আমি ব্লগ করতাম না, খাওয়ার ব্লগ আমি আজকে করতামই না, কিন্তু তাও আমি করলাম। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, তোমাদের কার কেমন লাগলো সেটা আমায় জানিও। আর এই যে কোশ্চেনটা আমি করলাম, প্লিজ তোমরা তার উত্তরটা দিও যে এই কথাটা কি বলা ঠিক না ভুল। যদি ভুল হয় তাহলে তোমরা অবশ্যই তার প্রতিবাদটা ওনাকে করো, কারণ উনি যে কথাটা বলেছেন সেটা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এই বয়সে এত খান, এই বয়সে এত খানটা কি কোনো একটা কথা হলো, একটা কমেন্ট হলো? জানি না বাবা ওনার কি মনে করেন, আর উনি কি ধরনের কমেন্ট দেখতে চান, মানে কি ধরনের ব্লগ দেখতে চান সেটাও উনি কমেন্টে পরিষ্কার করে লিখেননি যে দিদি আপনি খাওয়ার ব্লগ না করে অন্য কিছু করুন। তো আমি যখন অন্য কিছু ব্লগ করতাম ওনার তখনও ভালো লাগেনি, হয়তো উনি কমেন্ট করেছেন আমি সেটা জানি না, কিন্তু প্লিজ আপনাকে একটাই কথা বলছি, আপনি আমার সব কটা ব্লগ দেখবেন এবং সব ব্লগে কমেন্ট করবেন, প্লিজ সব ব্লগে এসে কমেন্ট করবেন, তাহলে দেখবেন মনে হবে যে না কন্টেন্টগুলো অন্য অন্য আছে, ঠিক আছে? এটা আপনি করবেন, না হলে আপনি কি করে বুঝবেন? একটা ফট করে সে কমেন্ট করে দিলেন, সে কমেন্টটার কোনো মাথা মুন্ডু হলো না, সেটা কি ভালো লাগবে? নেগেটিভ কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই, কারণ নেগেটিভ কমেন্টের আমি কোনো রকম উত্তর দিতে চাই না আর দেবও না।